আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টেক আইটি ফ্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের চতুর্থ ব্যাচে আমাদের স্টুডেন্ট মোহাম্মদ শাকিল ভাই। তো শাকিল ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আপনাদের সামনে দেখাবো যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় কি না, যে পরিশ্রম করলে আসলে ইনকাম করা যায় কি না। সো আমাদের চতুর্থ ব্যাচের আজকে স্টুডেন্টের লাইভ পেমেন্ট প্রুফ আপনাদের দেখাবো। ওকে, সো শাকিল ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আচ্ছা, শেয়ার হয়েছে? হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ডেস্কটপে দেখাইতেছেন, ভালো হয়েছে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে যান। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট আছে $4, $4 আছে। সো আপনি রিফ্রেশ দিয়ে দেখাই দেন। রিফ্রেশ বুঝলাম না, সরি। রিফ্রেশ রিফ্রেশ রিলোড দে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেন, রিলোড দেন। ওকে, সো আপনার মোট পেমেন্টটা দেখে দেন। পেমেন্ট আচ্ছা, সো আপনারা দেখতে পারলেন যে ওনার অ্যাকাউন্টে আছে প্রায় $51 আর কি, 4 সেন্ট কম। সো তো শাকিল ভাই, আপনি আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুব ভালো সাপোর্ট পাইছি আপনার কাছ থেকে। আমি গত মাসে আপনার গত মাসে তো আমরা আপনার কাছ থেকে আমি ট্রেনিংটা শেষ করছি। তো ট্রেনিং এর সময়, ট্রেনিং এর বাইরে আপনার কাছ থেকে মানে আমি যতটুকু সাপোর্ট পাইছি, আসলে আসলে কি বলবো, মানে যখনই আমি আপনার ফোন দিছি তখনই আমি সাপোর্ট গুলো পাইছি। ট্রেনিং এর বা ট্রেনিং শেষ হওয়ার পরে বা যে কোনো সময় আমি আপনার ফোন দিয়ে সাথে সাথে সাপোর্ট গুলো পাইছি। আমি যখন তখন দেখি যে রাত 2টার সময় ফোন দিছি, তাও আপনি আমার ফোন রিসিভ করছেন। আসলে এটা মানে না বলে পারলাম না ভাই, অনেক ধন্যবাদ যে আমি অল্প সময়ে আপনার এই সাপোর্টটার কারণে মূলত আমি রাস্তাটা দেখতে পারছি যে কোন রাস্তায় আসলে ইনকামটা করা যায়। আচ্ছা, ঠিক আছে। সো আপনার আপনি ভাই, আপনি তো এখন দেখতে পালেন যে সঠিক রাস্তায় যদি আপনি মার্কেটিং করেন, তাহলে হচ্ছে কি আজকে না হলে কালকে না হলে তারপর দিন কিন্তু ঠিকই লিড আসবে, এটা কিন্তু আপনি দেখতে পারছেন এবং কি আপনি প্রমাণ পাইছেন। আচ্ছা ভাই, এই এই উদ্দেশ্যে নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন দেখি ভাই, যে অনলাইনের কাজের ব্যাপারে। নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে এই কাজটা করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। আর দ্যাটস ও ধৈর্যটা ধরতে হবে। আমি এর আগেও এক জায়গায় আমি ট্রেনিং করছি, কিন্তু ট্রেনিং করার পর আমি আসলে কিছুটা মানে পিছিয়ে গেছিলাম। তারপরে আমি জিসান ভাই, আমি বলি জিসান ভাই, আমি হয়তোবা কথাগুলো হয়তোবা অপ্রাসঙ্গিক হইতে পারে, তো আমি এরপরে জিসান ভাইয়ের খবরটা পাইলাম। তো জিসান ভাই ট্রেনিং এর আগেই তার সাথে আমার খুব ভালো একটা ইয়া ছিল, উনি আমাকে হেল্প করতো সব সময়। তো ট্রেনিং যখন নেওয়ার পরে তো আরো একটু ভালো হেল্প পাইছি আসলে। তো একটা বুস্ট যেটা বলে কাজ করার জন্য যে বুস্ট, এটা আমি জিসান ভাইয়ের কাছ থেকেই পাইছি। আর মেথড মেথডের বিষয়গুলো আমি ওনার কাছ থেকে ভালো একটা হেল্প পাইছি, যার কারণে আমি বলছিলাম জিসান ভাইয়ের যে আমার $50 হইতেই হবে ভাই। তো জিসান ভাই আমার যেভাবে হেল্প করছে ওই হেল্পটা পাইয়েই তো এই মাসে খুব বেশি একটা কাজ করিনি। গত মাসে জিসান ভাইয়ের সাথে অনেক কাজ হয়েছে, তো এই মাসে আমি এই দুদিনে মোটামুটি $50 আমার কাছাকাছি হয়ে গেছে। গত মাসও ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে ভাই। শুনেন, অনলাইনে কাজ করতে হলে আপনি যে কথাটা বললেন যে প্রথম প্রথম কথা হলো যে ধৈর্য। হ্যাঁ, এই ধৈর্যটাই হলো প্রধান, ঠিক আছে? যাদের ধৈর্য নাই তারা কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা আপনাকে বলি, এখন আপনার যে অফার নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, ওই অফার নিয়ে কাজ করবেন। অন্য অফার নিয়ে যদি কাজ করেন তাহলে ওই অফারে, অন্য অফার নিয়ে কাজ করলে ম্যানেজার ওইটা আর লিড দিতে চায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কখনো ফেলায় রাখবেন না, ঠিক আছে? যদিও হয়তো দু একদিন কাজ করলেন না, তারপর একটা দুই একটা করে ক্লিক নিয়ে আসবেন অ্যাকাউন্ট, যাতে সবসময় অ্যাক্টিভ থাকে, রানিং থাকে, ম্যানেজার চেক দেয় যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না। বুঝতে পারছেন? আমি আসলে আপনার আগে যে অফার গুলো নিয়ে কাজ করছি, আসলে অনেক অফার নিয়ে কাজ করছি, তো ওই অফার গুলো আমার ঠিকই ক্লিক আসছে, বাট আমি কিন্তু লিড পাইনি।
আপনি যে অফারটা দেখায় দিয়েছেন পরে আমি এটা দেখা যায় আপনি যে সিস্টেমে বললেন যে ল্যান্ডিং পেজটা এইভাবে বানান, তো আমি ওইভাবে ল্যান্ডিং পেজটা বানাইছি। মার্কেটিং এর যে সিস্টেমটা আমরা বলে দিয়েছেন যে না আপনি এইভাবে মার্কেটিং করেন ওইভাবে মার্কেটিং করেন, এই সিস্টেম গুলো যখন পাইছি এরপর থেকেই মনে করেন যে আমার লিডারশিপ শুরু হয়েছে। সেটাই। আচ্ছা, মনে করে শুধু যে আমি সাপোর্ট দিচ্ছি তা না, আমাদের আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে উনি কিন্তু আপনাদের সাপোর্ট দিছে। নীরব ভাই কাজ করেন, কাজ করে ভালো একটা প্রফিট জেনারেট করেন, এটাই চাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, আপনি থাকলে ইনশাল্লাহ আপনি যে সাপোর্টটা আমার দেন, আসলে কাজটা আমি নিজে করব, কিন্তু আসলে একটা এক্সপিরিয়েন্স মানুষ যদি রাস্তাটা দেখায় আসলে ওই দেখা যায় কাজ সফলতা তাড়াতাড়ি পাওয়া যায়, তো এই জিনিসটা আমি আপনার কাছে পাচ্ছি এই পর্যন্ত আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। তো ভাই আমি যেটা বলছি যে ওয়াইজ এখন এটা নিজে থেকে ট্রাই করবেন না, ঠিক আছে? এটা আমি এখন ক্রিয়েট করে দিব সুন্দরভাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আপনি ভালো থাকেন, ঠিক আছে ভাই? জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম।